তুমি আসতিছ হ্যাঁ তুমিও আরে ঘাট করার জন্য চেষ্টা করো তাহলে কত হরে দুহাত হয় আরেকজন যখন আসবে সু চেষ্টা করবে যে উনি যখন এই ঘাট আছে তাহলে আমিও এই ঘাট করার জন্য চেষ্টা করি তাহলে কত আসে রে তিন হাত এসে যাচ্ছে তাহলে তোমার অর্থটা বাড়িয়া চলছে সংসারটাও বাড়িয়া চলছে অর্থটাও যত হাত বেশি হবে ইনকাম তত বেশি হবে হ্যাঁ হাত বেশি হলে ইনকাম বেশি হবে ইনকাম বেশি হবে তাহলে অর্থের দিকটা তুমি আসতেছ তো ইউ পড়া জিনিসটাও তদ্রূপ তুমি আস্তে আস্তে যদি তোমার ঘরের মধ্যে যদি একটা গুরু থাকে সেই গুরু থাকতে পরপর গুরু হইয়া উঠতে থাকে হ্যাঁ তাই তো তাহলে বাবু যে কথাটা বলছি বাবুর কথাটা ঠিক হলো না আমি যে কথাগুলাটা আমি বলে গেছি একটা ছোট্ট আমার ঘরে ওই নাতির কথাটা আমি অন্য রকম কথা তার দৃশ্যগুলো দেখলে তোমার চোখে জল এসে হবে সেখানে তুমি কিটা করবে কিটা করবে আমার বলার কথা বুঝবে তাকে যেদিন সে নিজেই বুঝতে পারবে আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে জ্ঞান হচ্ছে সে নিজেই যখন বুঝতে পেরে যাবে সে নিজের রাস্তা খেলে তুমি যতই ফি দিলে যতই মাল দে যতই ভয় রেখে তুমি কিছুই করতে পারবে আমি কোন খায় অনকাকে ফেলাইছি যখন চিন্তা করি আমলি দেখ তোরা পৃথক হয়ে থা ভালো খাবি ভালো খাবি আমি তোদের অমঙ্গল চাই আমিও মানুষ জন্ম হয়েছে আমাকেও কষ্ট করে খেতে হবে অনকাকেও কষ্ট করে খাইতে হবে তো কোনো ঝগড়া ঝাঁটি বদমাশি ব্যবসা ওটা ও এক ঘরের মধ্যে বাদ হ্যাঁ তোরা হয়তো চাইছ ওই যে বাপের যে সম্পত্তিটা আছে ঘরটা আছে বাপ যেদিন চলে যায় ওটা তো আমিও তো পাব বাপ তো নিয়ে যেতে পারবে নি ওটা আমার থেকে যাবে তোরা ভাবছ ওটা কিন্তু ভাবিসিনি যে ওটা আমি পাব কি করছি বুঝতে পারছ তাহলে তো সেই কব করবে ওটা ভাবিসিনি এগোতেও পারবে না কোন খায় পাবি যাও কোন খায় পাবো তোমাকে আমি বলে যাই একটা লোক কইবে না আমি তোমাকে খোলা কথা কইব কষ্ট কথা যদি ভুল থাকে তুমি আমার ভুলটা ধরো তাহলে তোমার কাছে আমি শিক্ষা হবো আমি যেমনটি ওই এক হাত জিগা রাখ হ্যাঁ তো আমাকেও তুমি তো ইনকাম করতেছ আমাকে ইনকামের পয়সা আমাকে তুলে দেন তোমার ইনকাম জমা থাকছে ওই যে এক হাত যেখানে তুমি বাস করে থাকো ওই এক হাত আমাকে সরকারি দলিলটা কাগজটা দেখাইতে হবে দু দিশ আমার চুক্তি চোখের আগে যতদিন বেঁচে আছি দুধ ডিসমিল দেখাইতে হবে তাহলে ওই এক হাত জিগা তাহলে তুই ভাবি যে তাহলে আমারও আশা আছে কথাটা বুঝাইতে পারলি তুমি তখন কবি বাবু তোমার তো দু হাত জিগা আছে ওই জিগাটা তো আমি তো পাবো আমি তো পাবো তুমি মনে মনে যাও কিন্তু আমি যদি মনে মনে যাই যে ও জায়গাটাকে আমি আউট করে দিতে পারবো সে ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে কিনা বলো ওই জায়গাটাকে আমি আউট করে দিতে পারবো তুমি যাও ও জায়গা আমি পাবো বাপের ছেলে দেখো অংশ দেখো আমি পাবো ও ছেলেটা ওই জায়গাটাকে আমি আমার জায়গা আমি আউট করতে পারবো কিনা হ্যাঁ তাহলে তোমার আশা করার দরকার নেই তাহলে বাবা যে বলছিল
2 ডিসমিল জায়গা দেখাই দে তাহলে আমাকে বাবাকে দেখাই দিতে হবে 2 ডিসমিল জায়গা। সেই ক্ষেত্রে ছোট ছেলেটা আর কিনা এমন ব্রেনের মধ্যে আইসে আলো বাবা করে একদিন এসে করে বাবা আর নিজে একটা জায়গা আছে বিক্রি আর তারপর যে গেলি ওই যে সিনুর যে গেলি টাকাটা তুমি বুড়াল বাজারে বেছে পাকার ঘরে ঢুকিয়ে রেখে আসছো কি কইছি বুঝতেছো টাকা চিবাইলে তোমার পেট ভর্তি হবে টাকা চিবাইলে পেট ভর্তি হবে তুমি টাকা রইলে তুমি 5 কেজি কিনে লেছিল 2 বস্তা কিনে লেছিল কিন্তু টাকা চিবাইলে ভর্তি হবে আর ও 2 ডিসমিল জায়গা থাকলে তুমি গতরে খাটতে পারো উনি গেলে দিলে চাষ করলে তোমাকে চাষ ধান তরবির ফিরা চাউ বার করিয়া দিয়ে চলে যাবে তুমি বিষয় বিষয় থাকতে পারো ওই জায়গাটা থাকলে কিন্তু টাকা তো যে যার শরীরের মধ্যে গোপনের মধ্যে রাখ তোমার 10,000 টাকা গোপনে রাখ টাকাটা তুললো আরে লোকের ছাটা জাল এসে খাইলো পদি অর্থ জমাইতে পারবো ওই ছাটা চালটা খাইয়া তুমি অর্থ জমাইতে পারবো টাকা রইলে তুমি অর্থ জমাইতে পারবে না কথাগুলো কোনো অমূলক যুক্তি আছে না না একদম বাস্তবের কথা ঠিকই তো আজ আমানকার গ্রামে কিছু কিছু লোক মোরে শঙ্কর মাটি জাহাজে মিলে কার চিরা মিল ইহা মেদিনীপুরে জায়গায় কিয়া ঘর করিয়া বাস্তু করে আছে তার কেটি জায়গা নেই তার কেটি ঘর নেই সেটি কেন আছে চিন্তা করে দেখ আজ তার সে কি ইনকাম কোথায় আসছে জানো ওই যে ঘরটি ওই ঘরটি এমন ইসে রেখে দিচ্ছে ও যদি অনু যদি বিষা বিষা খায় তবে শেষ করতে পারবে ঘর সেটি করে নিচ্ছে এটি ঘর করছে কি সরকার রান্নার লিজ হিসাবে দিয়ে কি করতে কি জানো ওই সব সরকারি রান্নার ওই মানে বিভিন্ন রকমের ইয়ে করতেছে ব্যবসা করছে কে টিউশনে করতেছে আর কে অফিস লিয়া বসে আছে তারা তো ওই ঘরটা একটা ভেড়াটা পাই যার যেই যার ঘর সে তো ভেড়া পায় তাকার খাটতে হয় তাহলে ওই তোমার মাটিটা না থাকলে তাহলে কিছু হবে কিছুই করতে পারে মাটি রাখতে মাটি সোনা সোনা মার সোনা টাকা মাটি টাকা টাকাই মাটি মাটি টাকা আজ আমি বেটা গেছে এখানে কিনে এনে আমি যদি ওই চাপটা যদি না দিতি ছেলে কোনোদিন মুখে আনতো নি যে আমি একটু জেগে গেলে মুটু বাপের জায়গা আছে আমি তো উল্টো খাবো উল্টো পাবো এমন একটা ধানায় ফেলে দিচ্ছি আমি কথাটা ওই তো যেমন আপনাকে বলি এইভাবে আমি অনেকে বলি তাহলে আমি খেনা আমি কোনো অভাব রাখছি কি আই ছেনা আমাকে নাই খেতে রইল তারও একদিন শিখবে তার যে ছেলে মেয়ে শিখবে পরপর ছেলে মেয়ে শিখবে তো যে আমার ও আমার দাদু এরকম করেছে তাহলে আমার বাবাকে বোধ হয় এটা করতে হবে তোমাকে আর একটা ঘটনা বলবো দাদা কত ঘটনা শুনবে দাদু তার ব্যাপারটা মা ঘুরিয়া তারা বেড়াইতে গেছে আর তার মা আশ্রমে রেখে আস ঘুমে সেইখানে না না শুনছি আশ্রমে রেখে আসে তারপর ঘুম রেখে
রেখে আসছে, মানে মা বাপকে এখানে ঘরে রাখবে, তাকে আশ্রমে রেখে আসছে। আশ্রমে কি কিরা মাকে বার করে লইছে, মা তোমাকে হচ্ছে আশ্রমকে বেড়াইতে লিয়া গো চলো। আশ্রমে দুষি দিয়া সে এখন মানে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা পালিয়ে সে পালিয়ে যাবে পালিয়ে যায় রে। তখন তার মা করে মোর বেটাকে বেড়া আর আমি দেখতে পাবো না, বুঝেছে আশ্রম আর আমি দেখতে পাবো। সে তখন বুঝছ ঈশ্বরকে জানা রে, তখন মেঘ উঠে গেছে, জল আসবে, মেঘ উঠা মানে জল আসবে। এ ঈশ্বর আমার ছেলেটা বাড়ি যাচ্ছে, তুমি আমাকে আমার ছেলেটা এত ভিজে গেলে শরীর খারাপ করবে। হ্যাঁ, অথচ এর মার্চ কথা চিন্তা নেই, অথচ মা দিন রাত তার কথা চিন্তা করে। অথচ তুমি যতক্ষণ নাই ও বাড়ি ফিরে ততক্ষণ তুমি মেঘ তুমি জল দেওয়া হবে। এইভাবে বেটা এ করছি, বাস বেটা ঘর চলে গেছে। তার স্ত্রীকে ছেলেকে লিয়া এখন তারা বেড়াইতে গেছে। কোথায় কাই হো একটা জায়গায় বেড়াইতে গেছে। তার যে ছেলে সে তখন সব শুনে আছে বাবা আর হচ্ছে তোমার ইয়েটা দো কলমটা দো আর কাগজ একটা দো। কী হবে না, আমি কাগজে লেখবো বাসের নাম্বারগুলো আমি টুকিয়ে রাখবো, বাসের নাম্বারগুলো টুকিয়ে রাখবো। কী করে কেন টুকিয়ে রাখবো, যে আমার ঠাকুমাকে আশ্রমে রেখে আসবে, আজ আমাকে আমার মাকে আমার বাবাকে বেড়াই দিলে যাচ্ছে, তো আমি নাম্বারগুলো টুকিয়ে রাখবো, যে তোমারও একদিন ওই নাম্বারগুলো আমি ঘুরে ঘুরাইতে পারবো কিনা। সেখানে তার কথা অভিজ্ঞতা করছে দেখো, মানেটা কি তোমারও একদিন আছে, তোমাকেও একদিন আমি আশ্রমে রেখে আমিও সেই বাসের নাম্বার গুলো তুলে রাখি যে ঘুরবো। বুঝতে পারছেন তো, ভাত কি খেতেই হবে তোমাকে, দিদার ফটো তুলছি, জোরে জোরে খাও দেখি এদিকে ঘুরে পিটার ফটো তুলি। কি মারছো কেন পিছনে, কি বলছো, চলো চলো অনেক রাত গেল ঢাকা লে লিচে, শাশু বাবু ঢাকা লে লিচে, পিটার 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 এর পিড়ার উপরে হালকা করে বসছি, পরে এক্ষুন পড়ে যেতাম, সে উল্টো পর ঠেলতে আছে। দাঁড়াও আরে ছাড়ো।